নমস্কার, সুগন্ধি রান্নাবান্নার আয়োজনে স্বাগত। আজ আমি করে দেখাবো গুড় দিয়ে নারকেল নাড়ু। আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এইভাবে বাকি চারটে নারকেল আমি ফাটিয়ে নিয়েছি। এই চারটে নারকেল নাড়ু করতে আমার 1 কেজি গুড় লাগবে। কুড়ে নিচ্ছি। আমার এই নারকেলগুলো কোড়া হয়ে গেছে, বাকি নারকেলগুলো আমি সব কুড়ে নেব। এখানে 4টে নারকেল আমি কুড়ে নিয়েছি। নারকেলগুলো প্রথমে আমি খোলায় ভেজে নেব, নিয়ে তারপর রস করে ফোটাবো। নারকেলটা আমার শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলটা ডিশেতে ঢেলে নেব। এক কেজি গুড় আছে, গুড়টা একটু পাক করে নেব। এলাচটা ছেঁচে দিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি, থেঁতো করে একটু সেন্ট হওয়ার জন্য। ফুটিয়ে নিয়ে পাক করে নিয়েছি। এবার আমি এতে নারকেলগুলো দিয়ে দেব। অবস্থা খুব খারাপ।
এটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো, নিয়ে তৈরি করে নেবো। গোমতি দিয়ে মিষ্টিগুলো আমাদের পাকানো হয়ে গেছে। আমরা এই মিষ্টিটা একটু অন্যরকমভাবে করেছি, আপনারা করে দেখবেন। নারকলটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব, এটা অনেকদিন থাকে, এটা নষ্ট হয়ে যাবে না। আমার সবই তৈরি হয়ে গেছে, এবং এটা ভালোভাবেই এটা শক্ত হয়ে গেছে, আর ভাঙার কোনো সিন নেই। আমরা এর আগে দিন কয়েক একদম ভিডিও ছাড়তে পারিনি, কারণ শারীরিক অসুস্থতার জন্যে আমরা ভিডিওটা তৈরি করতে পারিনি। এবার আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। নারকেলটাকে আগে কড়ায় শুকিয়ে ভেজে নিলে নারকেলটা কিন্তু এই নারকেল নাড়ুগুলো অনেক দিন থেকে যায়।